ওইদিন এক ভণ্ড বলছে, আপনারা ওলি আল্লাহর দরবারে আসবেন, মাইজ বান্ডারির দরবারে আসবেন, কেন জানেন? ওলি আল্লাহর দরবারে আসার কারণে কুকুরের নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, কুকুরের নাম আল্লাহ কোরআনে দিয়েছে ওলি আল্লাহর সেবা করার কারণে। দলিল সুন্দর দলিল দিয়েছে কোরআনুল করিম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 13 সূরা কাহাফ, সেখানে আল্লাহ কুকুরের কথা বলছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, ওই যে আসাবে কাহাফ 309 বছর একটা গুহার মধ্যে ঘুমিয়েছিল, তাদেরকে একটা কুকুর পাহারা দিয়েছিল, এখন মাইজ বান্ডারি ভক্ত এক ভণ্ড বলছে ওই কুকুরটা ওই মানুষদেরকে 309 বছর পাহারা দেওয়ার কারণে আল্লাহ তার ওলিয়া উলিয়াদের মহব্বতে কুকুরের নাম কোরআনে দিয়েছে, আমরা শতবার কোরআন চুমা খাই, মানে কুত্তারেও চুমা দেই, এভাবে সে দলিল দিচ্ছে। নাউজুবিল্লাহ। ব্রাহ্মণ বাড়ি এক কসবাতে গেলাম, প্রোগ্রাম শেষ করে ফিরছি, যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, উনি বলল, শায়েখ এখানে কুত্তা বাবার দরবার আছে, যাবেননি? আমি বলি, এই আবার কি বলেন, কুত্তা ডাক্তার, খারাপ মনে করবেন না, বাস্তব কথা বলছি। বললাম, কুত্তা ডাক্তার কিভাবে হলো, কুত্তা ডাক্তার আবার দরবার হলো কি করে? উনি বলছেন, কুকুর ডাক্তার বা কুত্তা ডাক্তার উনি কোনোদিন বিয়ে করে নাই, ছেলে সন্তান কেউ নাই, ডাক্তারি করেছে, অনেক টাকা কামাই করেছে, আর কুকুর পেলেছে, কুকুর পালছে, এই জন্য তার নাম কুত্তা ডাক্তার, কুত্তা ডাক্তারের মাজার হয়েছে এখন। বললাম, ব্যাপারটা কি? লোক বলছে উনি তো আল্লাহর ওলি। বললাম, আল্লাহর ওলি কিভাবে হলো? বলছে, দেখেন ওনার বিশাল বড় বাড়ি, এই বিশাল বড় বাড়ির মধ্যে কোনো বাথরুম পাবেন না, কোনো টয়লেট নাই, বাথরুম নাই, যদি উনি আল্লাহর ওলি না হতো তাহলে উনি কই খাইলেন, কই পায়খানা করলেন, পায়খানা করলেন কোথায়? তার মানে উনি আল্লাহর ওলি, টয়লেট করার প্রয়োজন হয় নাই, কথা বুঝছেন? এবার দিনী ভাই বলছে, টয়লেট থাকা দরকার নাই, যেই বাড়িতে কুকুর আছে কুকুরই তো টয়লেট, উনি খাইছে, উনি হাঁকছে, কুকুরই খাইছে, তো টয়লেটটা কি করবে? কথা বুঝেন নাই? বলছে, তোমার কুকুর ডাক্তার খাইছে, পায়খানা করেছে, টয়লেট দরকার কি? কুকুরে তার পায়খানা খাইছে। দেখেন আমার প্রিয় ভাইরা, কুকুরের নামে মাজার হয়ে গেছে, কুত্তা ডাক্তারের নামে মাজার হয়ে গেছে। যেই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনুল করিম পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 20 পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 5 সূরা আনকাবুত, আল্লাহ বলছেন, ও কারুন ও ফিরাউন ও হামান, ফেরাউন হামান কারুন, পৃথিবীর ইতিহাসে তিনজন শীর্ষ সন্ত্রাসী, পৃথিবীর ইতিহাসে তিনজন শীর্ষ সন্ত্রাসীর নাম যদি বলতে বলা হয় তাহলে নাম আসবে ফেরাউনের, নাম আসবে হামানের, নাম আসবে কারুনের। দক্ষিণীয় হলো চিরন্তন সত্য, যারা নামাজ পড়ে না তাদের হাসন নাসর ফেরাউন হামান কারুন উবাই ইবনে খলফের সাথে হবে। এক নজরে তাকিয়ে দেখেন তো আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী চারজনের কথা কেন বলেছেন জানেন? ব্যাখ্যাটা শুনেন, ব্যাখ্যাটা হচ্ছে সহু আত্তারগিব 2 নম্বর খণ্ড 147 নম্বর পৃষ্ঠা। যদি এখন কোনো মুসলমানের সন্তান, যদি কোনো মুসলমানের সন্তান পার্লামেন্টে দায়িত্ব পালন করে, দেশে দায়িত্ব পালন করে, দেশের নেতা রাজা, দেশের কোনো রাজা বাদশা যদি রাজ্যের কাজের দোহাই দিয়ে নামাজকে ছেড়ে দেয় তাহলে তার হাসন নাসর হবে ফেরাউনের সাথে, কারণ ফেরাউন ছিল রাজা, ফেরাউন রাজা থাকার কারণে ফেরাউনের মতো যারা রাজা হবে, রাজ্যের কারণে যারা নামাজকে ছেড়ে দিবে এদের হাসন নাসর হবে ফেরাউনের সাথে। আসুন হামানের কথা, হামান ছিল ফেরাউনের মন্ত্রী, এখনো পর্যন্ত এ দেশের মাটিতে, এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মাটিতে যেই সমস্ত মুসলমানের সন্তানরা মন্ত্রিত্ব পাওয়ার পরে, এমপি পাওয়ার হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে মন্ত্রিত্বের দোহাই দিয়ে যারা নামাজকে ছেড়ে দিবে তাদের হাসন নাসর হবে হামানের সাথে। তিন নম্বর কারণের কথা বলছে, খুলেন কোরআনুল করিম পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 13, আপনারা জানেন কারুনকে আল্লাহ কি পরিমাণ ধন সম্পদ দিয়েছিল, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা কুনুজ, মানে ধন সম্পদের পাহাড়। কারুনকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিল,
ওই ধন সম্পদ গুনতে গুনতে আল্লাহর ইবাদতের সময় পাই নাই। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত নামদারি যেই সমস্ত মুসলমানের সন্তান টাকা গুনতে গুনতে টাকার হিসাব কষতে কষতে অ্যাকাউন্ট চেক করতে করতে যারা নামাজকে কাজা করেছে তাদের হাসর নাসর হবে কারণের সাথে। বাকি থাকলো ওবাই ইবনে খলফ। ওবাই ইবনে খলফ ছিল মক্কার বড় বিগ বিগ বিজনেসম্যান, বিরাট বড় ব্যবসায়ী। তার মানে ওবাই ইবনে খলফের কথা আল্লাহর নবী কেন বলেছেন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের সন্তান ব্যবসা করে 24টা ব্যবসা করুক তাতে সমস্যা নাই, 1000 ব্যবসা করুক তাতে সমস্যা নাই, ব্যবসায়ী কাজের দোহাই দিয়ে, দোকানের দোহাই দিয়ে, দোকানের মালের দোহাই দিয়ে, দোকানে কর্মচারী না এই সমস্ত দোহাই দিয়ে ব্যবসায়িক কারণে যারা নামাজকে ছেড়ে দিয়েছে তাদের হাসন নাসর মক্কার কুখ্যাত সন্ত্রাসী, মক্কার কুখ্যাত কাফের ওবাই ইবনে খলফের সাথে আপনার হাসন নাসর হবে।